আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনারা কেন সিম কার্ড লক করবেন এবং সিম কার্ড লকের গুরুত্ব আর সিম কার্ড লক না করলে কী ক্ষতি হবে, এবং পাশাপাশি আমি দেখিয়ে দিব যে আপনারা কীভাবে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে কোনো সিম কার্ড অতি সহজে লক করতে পারবেন। তো আজকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওটা সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং আপনারা যদি আজকে ভিডিওটা ফলো করেন তাহলে আশা করি আপনারা আমাদের অনেক বিপদ থেকে বাঁচতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমত আমি বলি যে সিম কার্ড কেন লক করতে হবে। তো বর্তমান সময় কিন্তু আমরা সবাই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং আমাদের ফোনে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যেমন ধরেন বিকাশ, রকেট, ডাস বাংলা, তো বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে। তো ধরেন আপনার ফোনটা যদি হারিয়ে যায় অথবা যদি আপনার ফোন কেউ যদি এক মিনিটের জন্য নেয় তাহলে কিন্তু যদি আপনি সিম কার্ডটা লক করে না রাখেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে যে কেউ আপনার সিমটা খুলে ফেলতে পারবে এবং সিমটা খুলে নিয়ে কিন্তু সে কিন্তু সাথে সাথে যে কোনো ধরনের অপরাধমূলক কাজ করতে পারবে, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু সিম কার্ডটা লক করা উচিত। আর যেমন ধরেন আপনি যদি সিম কার্ড লক না করেন তাহলে কিন্তু দেখা গেছে যে অতি সহজেই যে কেউ আপনাকে পাসওয়ার্ড দিয়ে ওটিপির মাধ্যমে আপনার সিমের সাহায্যে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে পারবে, এতে কিন্তু আপনার নিরাপত্তা অনেকটাই বিঘ্নিত হবে। আর হচ্ছে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার যেই সিম নাম্বারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনার যদি সেম সিমটা যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে কিন্তু সেই সাথে সাথেই কিন্তু আপনার সিমের সাহায্যে অতি সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি যদি সিম কার্ড লক করে না রাখেন তাহলে কিন্তু সিম কার্ডের সাহায্যে অতি সহজে যে কেউ আপনার আপনার গুরুত্বপূর্ণ যে কোনো ফাইল, ডকুমেন্ট অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস নিতে পারে। আর হচ্ছে যেমন ধরেন আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে যদি কেউ ফোনটা আপনার পাইয়ে যায় তাহলে কিন্তু সে চাইলে সাথে সাথে আপনার সিমটা অন্য কোনো মোবাইলে দিয়ে ইউজ করতে পারবে এবং চাইলে কিন্তু যে কোনো অপরাধমূলক কাজ করতে পারবে। তো তাই এই জন্য অবশ্যই আপনার সিম কার্ডটা লক করে রাখা অতি জরুরি, ঠিক আছে। সিম কার্ড লক করলে কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি হবে না। তো অবশ্যই আপনাকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি সিম কার্ডটা লক করে রাখবেন। তো আজকে আমি দেখিয়ে দিব যে আপনার কীভাবে সিম কার্ড লক করবেন অতি সহজে। যেমন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল থেকে আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে সিম কার্ড লক করবেন। তো এটা খুবই একটা সহজ কাজ, ঠিক আছে। তো চলেন, আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো সিম কার্ড লক করার ফলে আপনারা যখন আপনার সিমটি মোবাইল থেকে খুলে ফেলবেন আবার নতুন করে ফোনে লাগাবেন তখন কিন্তু আপনার ফোনে একটা পাসওয়ার্ড যাবে, ঠিক আছে। মানে সিম কার্ডে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা যাবে। তো আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে সিম কার্ড লক করতে হবে। তো যখনই আপনি আপনার ফোনটা বন্ধ করে অন করবেন বা সিমটা খুলে অন্য কোনো ফোনে লাগাবেন তখনই কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা যদি আপনি তিনবার বলতেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে সিমটা লক হয়ে যাবে, ঠিক আছে। মানে পরে আবার পাসকোড দিয়ে বা পিনকোড দিয়ে আপনার সিমটা আনলক করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত সিকিউরিটি। তো আপনি অবশ্যই এখানে সিকিউরিটি ইউজ করবেন। তো আপনার এই সিকিউরিটি ইউজ করার জন্য মানে লক সিম কার্ড লক করার জন্য আপনার চলে যাবেন সেটিংয়ে। তো আপনার যে কোনো ফোন থেকে করতে পারবেন। তো এটা হচ্ছে আমার ইনফিনিক্স মোবাইল। তো আপনার যে কোনো মোবাইল দিয়েই করতে পারবেন। চলে আসবেন সেটিং অপশনে। তো সেটিং আসার পরে আপনার এখান থেকে লিখবেন হচ্ছে সিম, সিম লক বা সিম কার্ড লক লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি লিখতেছি সিম, আমি এখানে সিম লিখে সার্চ করলাম। তো সিম লিখে সার্চ করার পরে এখান থেকে দেখেন এখানে এই যে সিম কার্ড লক, আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আপনারা যদি সেটিং থেকে সিকিউরিটি যান তাহলে আপনারা সিম কার্ড লক করার অপশনটা পেয়ে যাবেন। তো দেখেন এখান থেকে আমার দেখাচ্ছে সিম কার্ড লক নিচের দিকে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমার দেখেন এখানে দুইটা সিম রয়েছে, টেলিটক এবং গ্রামীণ। তো এখানে কিন্তু আমি আমার গ্রামীণ সিমটা ইতিমধ্যেই লক করে রাখি আগে থেকেই। তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে টেলিটক সিমটা লক করবো। তো লক করার জন্য আপনারা প্রথমে সিম কার্ড লক এই অপশনটা অন করে দিবেন এবং অন করার পর এখানে দেখেন একটা পিন যাবে, ঠিক আছে। তো এখানে আপনাকে অবশ্যই চার ডিজিটের একটা পিন দিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট আপনার বোঝার সুবিধার জন্য 1 2 3 4 এটা দিয়ে দিলাম। আপনি অবশ্যই এখানে একটু মানে একটু কঠিন লক দিবেন কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন, ঠিক আছে। তো আপনি যদি তিনবার বলবেন তাহলে কিন্তু আপনার সিমটা লক হয়ে যাবে, তখন কিন্তু আপনার এইভাবে খুলতে পারবেন, তখন কিন্তু আবার পাসকোড দিয়ে খুলতে হবে। এটা আবার ঝামেলা অনেক। তো আপনি অবশ্যই সিম কার্ডটা লক দেওয়ার সময় অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন। তো এখানে জাস্ট আপনি চার ডিজিটের পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে এখান থেকে ওকেতে প্রেস করবেন তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক লক হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে চাইলে আপনারা আবার চেঞ্জ করতে পারবেন, এখানে আবার চেঞ্জ করতে পারবেন। আবার চেঞ্জ করার পরে এখান থেকে যদি আমি 1 2 3 4 দিয়ে রাখি, ওকে প্রেস করি, তখন কিন্তু আমি আবার নতুন করে লক দিতে পারবো। এবং আপনি যদি এখান থেকে এটা অফ করে দেন তাহলে কিন্তু মানে জাস্ট আপনি এখানে লক করে দিবেন তাহলে কিন্তু এটা আবার সিম কার্ডটা আনলক হয়ে যাবে। তো আমি সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি সিম কার্ডটা লক করে রাখবেন যদি আপনি আপনার অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচতে চান। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।